ওয়েলকাম মাই চ্যানেল কৃষ্ণা সামন্ত তো হ্যালো বন্ধুরা আর আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে এখন বাজে দশটা দশটা বাজে তা দশটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর আমি আমার সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে এই যে আমি হচ্ছে শাড়িতে মার দেব তার জন্য এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিট তা সাবুটা ভিজে গেছে আর আমার এখানে জলটা বসিয়ে রেখেছিলাম জলটা প্রায় গরমই তো সাবুটা দিয়ে ভালো করে জলটাকে নাড়ছি কারণ নাড়তেই হবে নাড়তেই হবে কারণ নিচে সাবুটা যদি মানে বসে যায় ঘন হয়ে তাহলে আর হবে না কিন্তু তো আজকের সময়টা বার করেছি কারণ অনেক দিন ধরে ভাবছি যে কাপড়ে মার দেব মার দেব আর সময়ই পাচ্ছিলাম না তো আজকের সময় বার করে আমি কাপড়টাই মার দেব। আর আমি আজকের মানে ইয়ে দিয়ে মার দেব অন্যবারে তো রিভাইভ দিয়ে কিংবা অ্যাডাডু দিয়ে মার দিই এবারে কিন্তু আমি সাবু দিয়ে মার দেব তো আমার একটা শাড়ি আছে জামদানি শাড়িটা সেটা মার দেওয়া হচ্ছিল না কেচে এমনি রাখা ছিল সেটা মার দেওয়া হচ্ছিল না আজকে ঠিক সময়টা বার করে আমি মারটা দিচ্ছি দেখুন নাড়তেই থাকছি নাড়তেই থাকছি কারণ বসে গেলে খুবই অসুবিধা হবে আর মারটা দেবো পাতলা করে জলটা করতে হবে জলটা মোটামুটি হয়ে হয়ে এসছে দেখুন আটা আটা ভাব হয়েছে এবারে বন্ধ করে রেখে দেব। আর দুদিন ধরে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি বড় ভিডিও কারণ খুবই শরীর খারাপ ছিল সর্দি কাশিতে আমি পুরো অসুস্থ হয়েছিলাম তো আজকে একটু ভালো হতে আমি ভিডিওটা করছি ফাইনালি আমার এই যে মার দেবার জন্য জলটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি যাব স্নান করতে তারপর স্নান করে এসে পুজো করব। পুজো করে দেখি এবারে একটু ব্যাংকে যাবার ছিল ব্যাঙ্কে যদি যেতে পারি যাব দেখি এখন আমি স্নানটা করে পুজোটা করে আসি আগে তো এই যে হয়ে গেছে আমি বন্ধ করে রেখে দিয়েছি হ্যাঁ বন্ধ করে রেখে দিলাম তো মাঠটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে গামছা দিয়ে ছেঁকে নেব আর আমি না এই যে মানে আমার যে ভিডিও করার সময় যে আওয়াজটা আমি যে মুখে বলে কথাগুলো বলে যে আপনাদের সাথে আমি কথা বলবো সেইটা আমি করতে পারছি না কারণ আমাদের পেছনের বাড়িতে বাড়ি হচ্ছিলো মানে নতুন বাড়ি হয়েছে সেই বাড়িটায় টাইস বসাচ্ছে সেই টাইলসটা বসাচ্ছে সেই জন্য খুবই আওয়াজ হচ্ছে সেই জন্য আমি আর কথা মানে সামনাসামনি কথাটা বলতে পারছি না আমি পরে লিপ দিচ্ছি তো দেখুন ছেঁকে নিলাম পুরো জলটা ভালোভাবে তো এই কাপড়টা এবার ডুবিয়ে দেব ভালো করে এই কাপড়টা ডুব ভালো করে দিয়ে ভিজিয়ে তারপরে আমি স্নান করতে যাব স্নান করে এসে তো আমি চান করে পুজো করে তারপরে একটুখানি রেডি হয়ে নিচ্ছি আর একটু ব্যাঙ্কে যাব আর যেমনই দেখতে হোক একটু তো রেডি হতেই হবে ফিটিং ফাটাং হয়ে তো এই যে জলের বোতলটা সমস্ত দরকারি জিনিসগুলো ব্যাগে ভরে নিচ্ছি আর চলে এসছি আমি ব্যাঙ্কে আমার ব্যাংকের কাজ হয়ে গেছে আর বইগুলো আপডেট করব। তো ফাইনালি আমার সব কাজ হয়ে গেছে বাইরের কাজ মেটানো তো আমি রান্না করে নিচ্ছি এই যে এখানে বড়া ভেজে নিচ্ছি এবার ভাত খাবো তো আজকে রান্না করেছি ডাল আলু সেদ্ধ বড়া ভাজা আর একটু বিটের তরকারি তো আমি ভাত খেয়ে নিচ্ছি আমি বিটের তরকারি জায়গায় আউ করছি মানে বিট যে ওটা সেটা ভুলে গেছিলাম তো আমার ভাত খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে প্রায় তখন দুটো বাজে ভাত খাওয়া হয়ে গেছে আর এখন একটুখানি চা খেয়ে নিচ্ছি আর এত তাড়াতাড়ি চা খেতে আমার ভালো লাগে না দেখো এখন দিনের বেলা এখন হচ্ছে পাঁচটা বাজে আমার হাজব্যান্ড বলল একটু চা করে চা খাবো কারণ ও মেয়েকে আনতে গেছিলো তো দেখুন আমি চাটা খেয়ে ওপরে চলে এসেছি ছাদে এই যে শাড়িটা শাড়িটা আমার হাজবেন্ডই মিলে দিয়ে গেছিলো এইভাবে দেখুন সুন্দর মার হয়েছে খুব ভালো মার হয়েছে একদম কর করে হয়ে মার হয়েছে এত ভালো মার হবে আমি ভাবতে পারিনি কারণ আমি সাবু দিয়ে কোনো দিন মার দিইনি এই প্রথমবার আমি সাবু দিয়ে মার দিচ্ছি আমি যতবারই দিয়েছি হয় রিভাইভ নয় অ্যারাডুট কিন্তু এই সাবু দিয়ে কোনোবার দিইনি সাবু দিয়ে ভালোই মার হয়েছে এবারে তো সাবু দিয়েই মাঠটা দেবো যতবারই দেবো সাবু দিয়ে মার দেবো দারুণ মার হয়েছে দেখুন আমি ভাজ করতে পারছি না এলোমেলো ভাজ হয়ে গেছে এবারে এটাকে ইস্ত্রি করতে দিতে হবে স্কুল থেকে মেয়ে বাড়ি এসে এই যে খেতে বসেছে আর ও এখন মুড়ি খাচ্ছে বলছে ভাত খাবো না মুড়ি খাবো আর আমার বড় মেয়ে গেছে পড়তে এই মাত্র বেরোলো গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে সাতটা আর আমি তো বিকালে চা খেয়ে নিচে ওপরে গিয়েছিলাম কাপড়টা তুলতে আর আমার বড় মেয়ে তখন স্কুল থেকে এসে সবে এসে ও আর খায়নি ও একবারে পড়তে চলে গেছে আর এখন থেকে আমার এই যে কাজকর্ম শেষ হয়েছে কারণ রাতে শুধু দুটো রুটি করবো হয়ে যাবে আর আমার ছোটো মেয়েকে আমাকে এখন পড়াতে হবে তো আমার ব্লগ আজকের এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সুস্থ থাকবেন আর আমার ব্লগটা দেখে আপনাদের যদিও মানে সামান্যটুকুও ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন